বন্ধুরা, স্বপ্নের ঠিকানাতে সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ধরনের ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজ আর কোনো সাংসারিক কাজকর্ম বা বাচ্চা সামলানো এগুলো না দেখিয়েই একটু নতুন ধরনের ব্লগ আজ তোমাদেরকে উপহার দিচ্ছি। তো এইটা দেখো, আমরা চলে এসেছি আজকে একেবারে ডাইরেক্ট শপিং মল প্লুটন মলে। তো এখানে আসলে বাবু তো ভীষণ খুশি হয়ে যায়, কারণ এখানেই ও মেন ওর জীবনের আনন্দটা খুঁজে পায়। কারণ এখানে আমরা চলে এসেছি টাইম জোন, যেখানে প্রচুর বাচ্চারা খেলাধুলা করছে আর তাদের সঙ্গে ও দেখো খেলাধুলা করতে আরম্ভ করেছে। আর বিশেষ করে আমরা যেহেতু কোয়ার্টার লাইফে বাস করি, তো আমরা জানি যে কোয়ার্টার জীবনটা আমাদের কি, ঠিক আছে? একটা ঘরের মধ্যে, একটা বা দুটো ঘরের মধ্যে সবসময় মানে আমরা এক জায়গায় থেকে থেকে একাকিত্ব জীবনটাকে যে কীভাবে উপভোগ করব, তার জন্যই মানে আমরা কিন্তু হাঁসফাঁস করে বেড়াই যে কীভাবে বাইরে বেরোনো যায়। বা বাচ্চারা বিশেষ করে ওরা এতটাই কষ্টের মধ্যে থাকে যে বাইরে কোথাও যদি ওদেরকে পার্কে বা এইরকম ধরনের টাইম জোন বা একটু রাস্তার দিকে ঘুরতে বেরোলেও কিন্তু ওরা বাড়িতে আর পৌঁছতে চায় না, মানে কোয়ার্টারে আর যেতে চায় না, কারণ ওরা এটাকেই সর্বসুখ মনে করে যেহেতু একটা দুটো ঘরের মধ্যে ওরা বন্দি থাকে। তো সেই কোয়ার্টার লাইফ থেকে একটু আনন্দ দেওয়ার জন্য দেখো আমরা নিয়ে চলে এসেছি ওকে একটুখানি টাইম জোনে। আর এখানে দেখো প্রচুর বাচ্চারা বিভিন্ন ধরনের গেম খেলছে আর বাবুও কিন্তু ভীষণ এনজয় করছে তাদের সঙ্গে, ও তো আর খেলতে জানে না এইগুলো। তো একটু বড় না হলে ওকে মানে এগুলোকে খেলাও বুঝবে না, আর সব কিছুতে যেহেতু জেদ করে। আর এদিকে দেখো ঘোড়া চড়ছে ছোট্ট বাচ্চা আর তার দিদিটা, দেখেছো কী সুন্দর লাগছে? তো বাবুকে অনেকবার বললাম যে চলো ঘোড়া চড়বো, কিন্তু ও তো এইগুলোতে খুব ভয় পায়, ওই জন্য ও এগুলো চড়েনি। আর এই যে দেখতে পাচ্ছ সুইচগুলো, এগুলো প্রেস করছে আর বলছে কেন বল পড়ছে না, কেন বল পড়ছে না। তো যেগুলো ওদের চড়ার জিনিস সেগুলো ও একটাও চড়তে রাজি না, ওর শুধু গাড়ি কোথায় কোথায় কী এইগুলোর দিকেই নজর। তো চড়তেই তো চাইলো না, আর মাঝখানে তো দেখলেই ওর বাবা ওকে জোর করে বাইকে বসাচ্ছিলো, তাও ভয় পাচ্ছিলো, বসেনি। আর এইখানে দেখো এই যে টিকিটগুলো, এগুলো তুলতে হয়, তুলে আর ওখানে একটা বক্স মতো আছে সেখানে ফেললে নিচে ওগুলো বেরিয়ে চলে আসে। তো বিভিন্ন রকমের খেলা এখানে আর বিভিন্ন মানুষ, দেখো সবাই দেখো খেলতে ব্যস্ত প্রত্যেকে। আর এর ভিতরে যে গাড়ি আছে কাঁচের ভিতরে, ওটা দেওয়ার জন্য বাবু খুব জোর করছিলো, কিন্তু ওগুলো তো নেওয়া যায় না, ওগুলো টিকিট কেটে ওইগুলোকে মানে প্রেস করলে তবে ওগুলো উঠে যদি বেরোয় তবে। তো বাবু তো শুনছিলই না, তারপরে ওই জন্য ওকে নিয়ে চলে এলাম বাবুদের যে বাচ্চাদের যে গেম জোন টাইম জোন সেখানে নিয়ে চলে এসেছি। আর এখানে দেখো বাবু এসে এই যে বাবুদের সব যারা সব ছোটো ছোটো কুচে কাচারা তারা সব খেলতে ব্যস্ত, আর বাবুও তাদের সঙ্গে এনজয় করছে, ও গিয়ে খেলতে আরম্ভ করেছে। আর এদিকে দেখো ওর তো কোনো খেলা নেই, আগেই খেলতে আরম্ভ করেছে এই যে বাচ্চাদের সঙ্গে রান্নাবাটি টাইপের সব বিভিন্ন জিনিস আছে, আর ওখানে ওইগুলো সেই বালি যেরকম তুললে যেরকম পড়ে সেই রকম ধরনের, এগুলো অনেকটা জেমসের মতো দেখতে কিন্তু এগুলো ছোটো ছোটো পাথর কালার করা। তো এগুলো নিয়ে তো বাবু শুয়ে কী খেলছিলো, পুরো শুয়ে চারিদিকে ছড়িয়ে ওইগুলোকে নিয়ে, তো সেই সময়টা আর ভিডিও করতে পারিনি। আর তারপরেও আমাকে ভিতরে অ্যালাউ করতে তারপরে আমি ভিডিও করতে শুরু করি। আর যেহেতু প্রথমবার একদম এসছে টাইম জোনে, আর তার উপরে এই এখানে এই যে মলটাতে এখানে কিন্তু টাইম জোন খুব রিসেন্ট স্টার্ট হয়েছে, তো ওই জন্য একদম নতুন নতুন, আর ওকে নিয়েও চলে এসেছি। আর ও কিন্তু প্রত্যেকটা জায়গায় যেতে ভয় পাচ্ছে, আর আমি বারবার ওদেরকে রিকোয়েস্ট করার জন্য ওই যে দিদিভাইটা ও কিন্তু খুব চেষ্টা করছে ওকে বিভিন্ন জায়গাতে গিয়ে ছেড়ে দেওয়ার, ও সমস্ত জায়গাতে মানে যাতে চড়তে পারে। তো সেটাই আমি বলছিলাম, নইলে ও একটা জায়গাতেই চুপচাপ বসে বসে খেলছিলো। তো তার জন্য দেখো ও কিন্তু জাম্প করতেও ভয় পাচ্ছিলো, তারপরে আবার এই যে বলের কাছে ছেড়ে দিত এটাকে নিয়েও এনজয় করছে, এমনকি ও স্লিপেও উঠছিল না। তারপরে আবার আমি আবার রিকোয়েস্ট করতে আবার ওকে নিয়ে দেখো স্লিপেও তুলে দিচ্ছে যাতে ও স্লিপ চড়তে পারে। তো খুব সুন্দর টেক কেয়ার করছে, আর তোমরা দেখেই বুঝতে পারছো একজনই কিন্তু এতটা টেক কেয়ার করছে ওদেরকে, আর বাকি যারা আছে এখানে প্রত্যেকে কিন্তু মোবাইল ঘাটতেই ব্যস্ত থাকে, কোনো বাচ্চাকে একটুও টেক কেয়ার করে না। তো আমার তো দেখলে সত্যি ভীষণ রাগ হয়, এবং এই ভিডিওটা করার পরেও আমরা কিন্তু দু একবার গিয়েছি, ঠিক আছে, তখনও পর্যন্ত দেখেছি ওই একজনই এতটাই টেক কেয়ার করে। আর এখানে দেখো বিভিন্ন স্টেপ আছে, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপেও অনেক রকমের খেলা আছে, কিন্তু থার্ড স্টেপে বাবু তো আর উঠতে পারেনি ও বাচ্চা তার জন্য, কিন্তু সেকেন্ড স্টেপটায় দেখো নিয়ে যাচ্ছে ওকে কী সুন্দর করে, এবং ও ভয় পাচ্ছিলো রীতিমতো, তাও ওকে নিয়ে গিয়ে ওই দেখো ওই যে কাটা কাটা মতো যেটা আছে তার উপরে বসিয়ে দিচ্ছে। তো ভীষণ ভীষণও এনজয় করেছে,
এবং প্রত্যেকটা মানে ওই দিনটার পর থেকে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে বলে যে প্লুটন মলে যাব। তো আমরা ওকে পড়তে বসানোর জন্য, তো পড়তেই বসতে চায় না, পড়তে বসানোর জন্য বলি পড়তে বসলে তবে নিয়ে যাবো প্লুটন মল। তো এইরকমভাবে ওকে মানে চালানো হচ্ছে কথা বলে বলে। আর এই দেখো ওকে ওখান থেকে নিয়ে আসছে, ও কিন্তু ভয় পাচ্ছে, তারপরেও দেখো ওকে ধরে ধরে কি সুন্দর করে নিয়ে আসছে। তারপরে এখান থেকে ও ধীরে ধীরে নামার চেষ্টা করছে, যাই হোক ধীরে ধীরে ও পরিচিত হচ্ছে এইসব জিনিসের সঙ্গে। কারণ বাচ্চাদের তো এই যে কোয়ার্টার লাইফে এখানে শুধু এক দুটো ঘরের ভিতরে বন্দি থাকা বা স্কুল লাইফ এবং ওই কিছুক্ষণ টাইমটা স্কুলে যাওয়া, আর এবং কারোর বাড়িতে যাওয়ার মতো তো পজিশনই নেই, কারণ প্রত্যেকেরই সাজানো গোছানো ঘর, তো গেলে সব জিনিসপত্র ওলট পালট করে দেয়, তার জন্য তো যাওয়ার কোনো উপায় নেই। ওই রাস্তাঘাটে যেটুকু বাচ্চাদের সঙ্গে খেলা ওইটুকু করেই এদের জীবনটা অতিবাহিত হয় আর কি। তার জন্য এরা বাইরে বেরোলে একটুও বাড়িতে আসার কথা মানে এদের মনে থাকে না, সারাক্ষণ কেঁদে কেঁদে বাড়িতে ঢুকবে কোয়ার্টারের ভিতরে। তো এরকমই হতে থাকে। আর এই দেখো শেষে একটু জাম্পিং করে নিচ্ছে সবাই, আর আমি একটুখানি সবাইকে তুলেও নিলাম, নিয়ে এবার আমরা যাব একটু অন্য সাইডগুলোতে দেখতে যেখানে যা যা আছে। আর বাবুকে দেখো বাইরে বের করতেই পারছি না, ওখান থেকে বেরোবেই না, আমি এদিক থেকে টেনে নিয়ে বলছি চলো বাইরে যাব, ও আরেক জায়গায় গিয়ে চড়ে বসে পড়ছে। তো এইভাবে এইভাবে সেই যে আরেকজন কেয়ারটেকার ছিল সেও কিন্তু চেষ্টা করছিল আর আমিও চেষ্টা করছিলাম। তারপরে এই দেখো জাম্পিংয়ে বলছি, তাহলে তুমি যেখানে সব জায়গা অন্য জায়গাগুলো যেখানে চড়বে বলছে তাহলে জাম্পিংকে চড়ো, তাহলে ও জাম্পিংও চড়বে না, কোথাও চড়বে না। তো তারপরে যাই হোক অনেক চেষ্টা করে ওকে টেনে নিয়ে ওই যে নিয়ে আমাকে দিল, আর আমি ওকে নিয়ে বাইরে বেরিয়ে আসছি। ও তো যাবেই না, কি অবস্থা দেখো। তো এই হচ্ছে এদের জীবন। আর এবার আমরা ওখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে বাড়ি যাব, যেহেতু দাদা ভাইয়ের নাইট শিফট সেহেতু আমাদের একটু তাড়াও আছে। আর ওখান থেকে দেখো এই যে এইখানে আরেক রকমের খেলা হচ্ছে, যেগুলো হচ্ছে শুধুমাত্র ছেলেরা খেলে। তো এই খেলাটার নাম যদি তোমরা জেনে থাকো অবশ্যই জানিও। তো এগুলো দেখো বল দিয়ে দিয়ে ওই যে কি বলবো ওগুলোকে ডাম্বেল ধরনের এক ধরনের, তো অনেক রকমের এই যে সাজানো আছে ওগুলোকে বল দিয়ে দিয়ে ফেলতে হচ্ছে। বিভিন্ন কালারের বল দেখো এখানে রাখা আছে, তো ওইগুলো দিয়ে ফেলতে হচ্ছে। আর তারপরে ওখান থেকে আমরা চলে এলাম নিচের দিকে, চলে যাচ্ছি, এসে ওখান থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো। তো নিচে এসে খাওয়া দাওয়া করবো কি, বাবুর তো চোখে পড়ে গেল আবার একটা গাড়ি, তো বললো যে আমাকে গাড়ি চড়াতেই হবে। তো বুঝতেই পারছো যা কথা তাই কাজ, ওকে গাড়ি চড়াতে হচ্ছে এখন। আর একটা কথা হচ্ছে আমাদের বাবা মাদের ওপরেই নির্ভর করে বাচ্চাদের জীবনটা কেমন হবে, সুন্দর স্বর্গ হয়ে উঠবে নাকি নরক যন্ত্রণা সে ভোগ করবে, ঠিক আছে। কারণ অনেকে তো বাচ্চাদেরকে চায় না কারোর সঙ্গে মিশতে দিতে, বা কারোর সঙ্গে সে খেলুক বাইরে সবসময় ঘরের মধ্যেই রেখে দিতে চায়। তো তাতে বাচ্চারা নিজেদেরকে একাকিত্ব ফিল করে, অনেক বাচ্চারা তাতে ব্রেনেরও প্রবলেম হয়ে যায় অনেক কিছু। তো সেই দিক থেকে বলবো যে তোমরা নিজেরা অনেক অনেক টাইম দাও, আর বাচ্চাকে মিশতে দাও অন্যের সঙ্গে, তাতে বাচ্চা খারাপ হবে না, আরও বরং ব্রেন ডেভেলপমেন্ট হবে। আর এদিকে দেখো ও তো খুব এনজয় করে নিচ্ছে, তো আমাদের হাতেই সমস্ত কিছু, বাচ্চার জীবনটা স্বর্গ হবে নাকি নরক হবে। তো দেখো এদিকে ও এনজয় করে নিক, আর আমাদের এবার খেতে যেতে হবে কারণ অনেকটা রাত হয়ে যাচ্ছে আর দাদা ভাইয়ের তো ডিউটি আছেই। তো চলো এবার KFC খাবো, দিদি ভাইয়ের ইচ্ছা KFC খাবে, চলো।
আমাদের মল অভিযান দেখো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে বাবুর অবস্থা দেখো, বাবু এখনো পর্যন্ত ঘরে ফিরবে না এমন অবস্থা। তাও জোর জবরদস্তি গাড়িতে তুলতে হচ্ছে, সামনে বসবে বললো তাও সামনে বসিয়ে দিলাম, আর এই যে এখন পৌঁছে গেছি ঘরে, আর আমি এখন বসে আছি, আর বাবু দেখো ছাতা নিয়ে ঘাটাঘাটি করছে, আর ওদিকে দাদা ভাইও বেরিয়ে যাচ্ছে ডিউটিতে, কারণ ডিউটি তো যেতেই হবে যতই এনজয় করো না কেন, তো ওই জন্য দেখো বেরিয়ে যাচ্ছে। আর খাবে না বলছিল কিছুই, যা খেয়েছিল বলছিল পেটটা ভরে গেছে, কিন্তু আমি আবার মুড়ি পাঠালাম জোর করে, তো দুটো মুড়ি নিয়েও যাচ্ছে, একটু বিস্কুট নিয়েও যাচ্ছে। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।